বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগপ্রবণ দেশ, যেখানে লিঙ্গভিত্তিক বৈষম্যের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা। নারীদের অধিকার সম্পর্কে সচেতন করা, সামাজিক গতিশীলতা বৃদ্ধি, পারিবারিক এবং সামাজিক পর্যায়ে সিদ্ধান্ত প্রদানের গ্রহণযোগ্যতা তৈরি এবং দুর্যোগের সাড়া প্রদান কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এক অসাধারণ নারী নেতৃত্বের প্রসার ঘটাচ্ছে অ্যাকশন এইড। সাথে সাথে নারীর অর্থনৈতিক উন্নয়নের সঞ্চয়, টেকসই কৃষি চর্চা, বিকল্প জীবিকায়ন এবং সর্বোপরি বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির মাধ্যমে অ্যাকশন এইড কমিউনিটির নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছে সমান তালে। অনেক বন্ধুর পথ অতিক্রম করে নারীরা আজ নিজ নিজ কমিউনিটিতে পরিবর্তনের ধারক হিসেবে সুপরিচিত, গ্রহণযোগ্য এবং অপ্রতিরোধ্য। আমার জীবনে পরিবর্তন হয়েছে, আমি বিভিন্ন জায়গায় দাঁড়াতে পারি, বিভিন্ন জায়গায় কথা বলতে পারি, যে কোনো কমিটিতেও অন্তর্ভুক্ত হতে পারি, আর আগের থেকেই আমি এখন একটু সচ্ছলভাবে চলতে পারতেছি। বাংলাদেশে অ্যাকশন এইডের কার্যক্রমের একটি বড় অংশই হচ্ছে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণ। নারীরা জড়িত হয়েছেন আয়মূলক কাজে, কৃষিতে এবং দুর্যোগপ্রবণ এলাকার ঝুঁকি কমাতে। জলবায়ু ক্রমবর্ধমান পরিবর্তনে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ছে আমাদের কৃষি, যার সুদূর প্রসারী প্রভাব পড়ছে আমাদের খাদ্য ব্যবস্থায় এবং সর্বোপরি নারীদের ওপর। কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার ও বালাইনাশকের ব্যবহার মাটির স্বাস্থ্য, জনস্বাস্থ্য ও প্রকৃতির ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিষয়সমূহ মাথায় রেখে অ্যাকশন এইড বাংলাদেশ জলবায়ু সহনশীল স্থায়িত্বশীল কৃষি চর্চার প্রবর্তন করেছে, যার মধ্যে রয়েছে রাসায়নিক সারের পরিবর্তে অর্গানিক সারের ব্যবহার, স্থানীয় বীজের ব্যবহার, পানি সংরক্ষণের জন্য মালচিং, মাটি সংরক্ষণ, ফসলের বহুমুখীকরণ, সর্বোপরি নারী কৃষকের অধিকার রক্ষা। একসনে দামদারে বন্ধ চোখ খুলাইছি, আগে বাচ্চারা একটা কলমের টাকা দিতে পারছি না, একটা ডিম কিনলাই না খাওয়াইতে পারছি না, এখন তো ডিম খাওয়াই বেশি। নারীরা আজ নিজেরাই তৈরি করছেন কম্পোস্ট সার, অতিরিক্ত পানি থেকে রক্ষা পাওয়ার জন্য বস্তায় মাচায় ভাসমান পদ্ধতিতে বাড়ির আঙিনায় সবজি ও অন্যান্য ফসল উৎপাদন করে মেটাচ্ছে পরিবারের পুষ্টির চাহিদা, সাথে করছে বাড়তি আয়। এখন অ্যাকশন এইডের সাথে জড়িত আমরা 12 মাসে বিক্রি শাকসবজি রাখতে পারি, 6 মাস খেতে আর 6 মাস বাড়ির আঙিনায় বস্তায় সবজি চাষ করে আমরা এই 12 মাসই খাই। পারিবারিক পর্যায়ে খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন স্থায়িত্বশীলতা সৃষ্টি করে নিজেদের নেতৃত্ব গুণে সমাজের নানা অসঙ্গতি সমাধানেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা, যার একটি উল্লেখযোগ্য সমস্যা ছিল বাজারে নারীদের প্রবেশাধিকার। এই ট্যাবু ভেঙে বাজারে নারীর প্রবেশাধিকার নিশ্চিত করতে কাজ করছে অ্যাকশন এইড। আমরা আগে কোনোদিন বাজারে যাইতাম না, বাজারে গেলে আমাদের বাধা আসতো, বলতো যে অমুকের বউ বাজারে আসছে। এখন আমরা বাজারে যাই, সমাজকে সচেতন করা, মার্কেট অ্যাসেসমেন্ট, বিভিন্ন বাজার কমিটির সাথে অ্যাডভোকেসি করা, বাজারে কালেকশন পয়েন্ট আর শেড তৈরি করার মতো কাজের মাধ্যমে সরাসরি বাজারে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করছে। এরই ফলশ্রুতিতে অসংখ্য নারী আজ স্বাবলম্বী হয়ে নিজ পরিবার এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন প্রভাবে পিছিয়ে পড়লেও থেমে নেই নারীরা, অতিক্রম করছে দুর্যোগের প্রতিকূলতা। অ্যাকশন এইডের নারী নেতৃত্বে জরুরি সাড়া প্রদান কার্যক্রম তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশের একটি কৌশল। এই কৌশলের আওতায় অ্যাকশন এইড তার কর্ম এলাকায় নারীদের দক্ষতা বৃদ্ধি করে থাকে, যার মধ্যে রয়েছে দুর্যোগপূর্ব সতর্কতা সংকেত প্রচার, উদ্ধার ও স্থানান্তর কার্যক্রম, ক্ষয়ক্ষতির বিবরণ প্রস্তুত ও যথাযথ কর্তৃপক্ষকে জানানো, চাহিদা নিরূপণকারীদের সাহায্য ও নিজেরা চাহিদা নিরূপণ করা, সাড়া প্রদানের বাজেট তৈরি করা, ক্ষতিগ্রস্ত অংশগ্রহণকারী নির্বাচন, ত্রাণ সামগ্রী ক্রয় ও বিতরণ, পুনর্বাসন, নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ তদারক এবং সাড়া প্রদান কার্যক্রমের চূড়ান্ত মূল্যায়ন। বর্তমানে 237 জন নারী এই সাড়া প্রদান কার্যক্রমে বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করছে। আমি যখন বন্যার সিঙ্গেল শুনি, তখন ঘরের সব গুছিয়ে গেছে রাখি, তারপর গাছের ডাল কেটে দিই, ঘর টানা দিই, তারপর গুছিয়ে গেছে নিজে, তারপর আশপাশ মানুষের গুছাইতে বলি, সাথে চিড়া মুড়ি মিঠা এই রাখি।
দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে আমাদের নারী নেত্রীরা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন, পাশাপাশি সকল নারী শিশুর অধিকার আদায়ে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি দুর্যোগে নারী নেত্রী হিসেবে কাজ করে যে মূল্যটা আমি পেয়েছি তা টাকা দিয়েও হয় না। তো আমাকে এখন এই ইউনিয়নের ভিতরে বেশি কম সব জায়গায় আমাকে মরিয়ম আপা নামে চেনে বা সবাই আমাকে একটু না একটু সম্মান করে। শুধুমাত্র স্থানীয় কমিউনিটিতে নয় বরং রোহিঙ্গা জনগোষ্ঠীর উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অ্যাকশন ইন বাংলাদেশ, যেখানে নারীদের সম্পৃক্ততা সবচেয়ে বেশি। 2020 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 237,000-এরও অধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে অ্যাকশন ইন বাংলাদেশ মাল্টিপারপাস উইমেন সেন্টার অবকাঠামোগত উন্নয়ন, ওয়াশ কার্যক্রম, নিরাপত্তা সেবা, কোভিড-19 বিষয়ে সচেতনতা, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ক্যাম্পে কমিউনিটি ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করে চলেছে। অ্যাকশন ইন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে নারীর ক্ষমতায়নের মাধ্যমে লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করে নারীবান্ধব টেকসই এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য। পারিবারিক আর সামাজিক বাধা পেরিয়ে নারীরা তাদের নেতৃত্ব গুণে আমাদের সমাজ ও রাষ্ট্রের নানা সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে। সবাই একত্রে হাতে হাত রেখে একসাথে সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ, এমনই প্রত্যাশা এবং কর্মপরিকল্পনা আমাদের।